ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ থাকলেও রেলওয়ের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশনের যথাযথ ব্যবহার হচ্ছে না। একটি কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে রাষ্ট্রীয় সম্পদ, যার বিরূপ প্রভাব ইন্টারনেট সেবায়। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকা সত্ত্বেও শুধুমাত্র রাষ্ট্রীয় ট্রান্সমিশন সেবার যথাযথ ব্যবহার না হওয়ায় ইন্টারনেটের খরচ বাড়ছে। বিষয়টি আমলে নিয়ে রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহারের চুক্তি পর্যালোচনা করতে চায় বিটিআরসি। ইন্টারনেটের অন্যতম অনুষঙ্গ ব্যান্ডউইথের উদ্বৃত্ত মজুদ এখন বাংলাদেশে। এক দশকের ব্যবধানে প্রতি জিবিপিএস 76,000 টাকার ব্যান্ডউইথ পাইকারিতে কমে এখন 425 টাকায়। অথচ ধাপে ধাপে দাম কমার যথার্থ সুফল নেই মাঠ পর্যায়ে, চড়ামূল্যের অভিযোগ আছে গ্রাহক পর্যায়ে। সেবাদানকারীদের দাবি, অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশনের অতিরিক্ত খরচই বাড়িয়ে দিচ্ছে ইন্টারনেটের দাম। বহুমাত্রিক ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও রেলওয়ের এনটিটিএন ট্রান্সমিশন সুবিধা ব্যবহার করছে মাত্র একটি মোবাইল ফোন অপারেটর, যার বিরূপ প্রভাব পড়ছে সার্বিক ইন্টারনেট ব্যয়ে। জোর করে তো আমি সরকারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো না, একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে আমি প্রপোজাল দিয়ে বিভিন্নভাবে আমি নিয়ে আসতে পারি। এখন সরকারকে তো আগে এগিয়ে আসতে হবে যে আমার এই প্রোডাক্টটা আছে, তোমরা আসো, তোমরা ইউজ করো এই রিসোর্সটা। কিন্তু এই ধরনের উদ্যোগ এখন পর্যন্ত আমার জানা নাই। শর্ত অনুযায়ী এটি কমন নেটওয়ার্ক হলেও গ্রামীণ ফোনের কারণে অন্য কেউই তা আর ব্যবহার করতে পারছে না। বেশি দামে অন্য প্রতিষ্ঠান ভাড়া নিতে চাইলেও আগ্রহ নেই রেলওয়ের। এমন অবস্থায় 1997 সালে রেল বিভাগের সাথে করা গ্রামীণ ফোনের চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। নির্দিষ্ট কোনো কোম্পানিকে ফ্যাসিলিটি করার জন্য হয়তো এটা বন্ধ হয়ে আছে, নতুবা একটা রিসোর্স, এই রিসোর্সটা তো একটা কোর দিয়ে আপনি কত টেরাবাইট আপনি ট্রান্সমিট করবেন। আপনি জাস্ট 2 এন্ড ইকুইপমেন্ট লাগালে কিন্তু আপনি ট্রান্সমিট করতে পারেন, কিন্তু কেন সেটা একটা কোম্পানির কাছে থাকবে? কেন সেটা আমাদের 500 ISP আছে কেন ইউজ করতে পারবো না? 100-এর উপরে ন্যাশনওয়াইড ISP আছে কেন আমরা ইউজ করতে পারবো না? কেন একটা বিদেশি কোম্পানি শুধু ইউজ করবে? এই ধরনের পলিসি কেন থাকবে? রাষ্ট্রীয় অপটিক্যাল ফাইবারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। রেলওয়ে ও গ্রামীণ ফোনের মধ্যে করা চুক্তি পর্যালোচনা করবে বিটিআরসি। আমরা হয়তো রিভিজিট করতে পারি, কিন্তু ওইটাকে আবার ক্যান্সেল করা কিংবা ওইটাকে আবার অন্যভাবে করাটা একটু ডিফিকাল্ট হয় আর কি। তবে আমরা এই যে এই চুক্তিটা হয়তো আমরা আবার হয়তো বিশ্লেষণ করে দেখব, এটা সরকারের কী লাভ ক্ষতি হচ্ছে সেটা আমরা হয়তো বিবেচনা করে দেখব। অতি সম্প্রতি আমরা তাদেরকে এই ডিরেকশনটা দিয়েছি যে যাতে অন্যান্য অপারেটররা রেলওয়ের কাছ থেকে এই ফাইবার অপটিক ব্যবহার ফাইবার অপটিক্স ইউজ করতে পারে। প্রতি মিটার ফাইবার অপটিকের জন্য সরকারি সংস্থা BTCL ভাড়া পায় 2 টাকা, অথচ গ্রামীণ ফোন রেলওয়েকে দিচ্ছে মাত্র 68 পয়সা। প্রায় 3,000 কিলোমিটার সরকারি ফাইবার অপটিক ব্যবহার করে আসছে এই মোবাইল ফোন কোম্পানি। মাসুদুজ্জামান, রবিন, যমুনা নিউজ, ঢাকা।